হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে। ঘুমিয়ে নিয়ে আমি উঠলাম এখন বিকেল 3:30 বাজে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তো সোমবার, আজকে আমি যাইনি স্কুলে, কারণ এই যে দেখো চোখটা বেশ লাল হয়েছে, জল পড়ছে, ঠান্ডা লেগে আছে, সেই জন্য যাইনি। কারণ ইনফেকশন হয়ে যেতে পারে, অন্যদের বাচ্চাদের ইনফেকশন হয়ে যেতে পারে, তো এখানে সব জায়গাতেই প্রেফার করে এরকম কিছু হলে, ইনফেকশাস কিছু হলে বাড়িতে স্টে করা, বাড়িতে থেকে এটাকে রিকভার হয়ে গেলে তারপরে আমি কাল থেকে আশা করছি স্কুলে যাব। আজকে অনেকটা বেটার অবস্থায় আছি, তো কাল থেকে আশা করছি স্কুলে যাব। ব্লগটা আজকে বেশ বেলাতেই শুরু করলাম, সারা সকালটা দিনের বেলাটা পুরোই প্রায় রেস্ট নিয়েছি, বেশ ঠান্ডাও ছিল সকাল থেকে। আজকে এখন দেখছি একটু রোদ উঠেছে, খাওয়া দাওয়া তো রেডিই ছিল, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে বেশ ভালো করে একটু ঘুমিয়েছি। এখন 3:30 বাজে, ঘুমিয়ে নিয়ে আমি উঠলাম এখন বিকেল 3:30 বাজে, ঘুমিয়ে নিয়ে এখন উঠলাম। এবার একটু ঘরের কাজকর্ম করব আমি। এবার আমি যেটা করব, কালকের জন্য খিচুড়িটা বানিয়ে রাখবো কালকে দুপুরের জন্য, সেটা তো আগে থেকেই প্ল্যান করাই ছিল যে কালকে দুপুরের জন্য খিচুড়িটা বানিয়ে রাখবো, তো সেটাই আমি করব এবার, সেই জন্য এসেছি রান্নাঘরে। আর ভাবছি মোচাটা আজকে ছাড়িয়ে রাখবো কি রাখবো না, শুধু ছাড়িয়ে রাখলে তো হবে না, ছাড়িয়ে একেবারে তাহলে শীতল করে রাখতে হবে, সেটাই ভাবছি এখন শুরু করব কি করব। পুরো ভোগের খিচুড়ির মতো ঝোলঝোল খিচুড়ি বানিয়েছি আজকে, শীতকালে এরকম ঝোলঝোল গরম গরম খিচুড়ি খেতে যে কি ভালো লাগে। যদিও এটা আজকে খাবো না, কালকে দুপুরে খাওয়ার জন্য বানিয়ে রাখলাম। আজকে স্পেশাল যে মেনুটা বানাবো বলেছিলাম সেটা হচ্ছে স্যামনের, স্যামনের ট্রিম কিনে এনেছিলাম, মানে ফিলেটগুলো বের করার পর যে সাইডের পাতলা পাতলা অংশগুলো থেকে যায় সেইগুলো আলাদা করে বিক্রি হয় অনেকটা কম দামে। নর্মালি 1 পাউন্ড মানে সবচেয়ে সস্তা যদি ধরা যায় স্যামন, 1 পাউন্ড 9.99 আমরা সবচেয়ে সস্তা দেখেছি, তবে সেটাও অফারে পাওয়া যায়। আদারওয়াইজ 14.99টা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট এখানে, আর এই ক্রিমগুলো আমরা পেয়েছি 5.99। এই ক্রিমগুলোতেও বোন খুব একটা থাকে না, হয়তো একটা দুটো থেকে যায়, আর ছালও থাকে না। অ্যাকচুয়ালি ফিশ ফিঙ্গার করার জন্য খুব ভালো এই পিসগুলো, তবে ফিশ ফিঙ্গার করছি না আমি, আজকে করব টাস্কান চিকেনের স্টাইলে স্যামনটা করব, টাস্কান স্যামন হয়ে যাবে। পিসগুলোতে একটু সামান্য চর্বিটা বেশি থাকে, মানে সাইডের পিসগুলো যেহেতু থাকে কোনো কোনোটায় চর্বি একটু বেশি থাকে, বাট বাকিটা বেশ ভালোই পাওয়া যায়। এই যে দেখো এরকম পিস পেয়েছি, পুরো বোনলেসই আছে পিসগুলো, কোনো ছোটো বড় বিভিন্ন রকম আছে, যা যেমন দরকার একটু কেটে নিতে হবে, কোনো স্পেশাল শেপ থাকে না এগুলোর, কিন্তু মাছটা বেশ ভালোই পাওয়া যায়। এই মাছের পিসের শেপগুলো তো কোনো পার্টিকুলার কিছু ছিল না, তাই আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, তাতে সব পিসগুলো সমান হয়েছে। খালি একটু নুন আর মরিচ মাখিয়ে আমি আপাতত ম্যারিনেট করে রেখে দিলাম, আর গার্লিক লাগবে আমার বেশ খানিকটা, পেঁয়াজ লাগবে বেশ খানিকটা, সেই দুটো আগে কুচিয়ে রাখছি। আর আছে সানড্রাইড টমেটো, সেটা অ্যাকচুয়ালি ব্যাগটা এখনও খুলিনি, আজকে এখন খুলবো, সেটা যদি বড় বড় পিস থাকে সেটাও একটু ছোট ছোট করে পিস করে রাখবো। আগে এইগুলো রেডি করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। তার মাঝখানে একবারে ওয়ালমার্ট যেতে হবে আমাদের কিছু বাজার দোকান করতে, মানে অলরেডি অর্ডার দেওয়া আছে, পিক আপ করতে যাব। স্যামনটা বানাতে যা যা লাগবে সব কিছু রেডি করে রেখেছি, আগে ওয়ালমার্ট থেকে ঘুরে আসি, তারপর আজকে প্রদীপগুলো জ্বালাবো, সব প্রদীপগুলো রেডি করে রেখেছি, প্রদীপগুলো জ্বালাবো দিওয়ালি বলে কথা, আর রান্নাটা করব একদম খাওয়ার আগে। এই যে স্যামনগুলো ছোটো টুকরো করে নুন আর মরিচ মাখিয়ে রেখেছি, এগুলো বড় টুকরো হলে আরও ভালো হতো। এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই হলো সানড্রাইড টমেটো। এবার বেরোচ্ছি আমরা ওয়ালমার্টে, আজকের আমার দিনটা খুব ছোট, এক তো সারাদিন শুয়ে শুয়ে ছিলাম,
তারপরে সাড়ে তিনটের সময় উঠে রান্নাবান্না শুরু করেছি। একটু রান্নাবান্না করতে করতেই আবার বেরিয়ে পড়ছি বাজার দোকান করতে। এর সাথে একটু রান্নাবান্না করব আর দিওয়ালির প্রদীপ জ্বালাবো। আমার কিন্তু এরকম দিওয়ালি বেশি ভালো লাগে। ঘরের ভেতর সুন্দর আলো দিয়ে সাজাবো, ঘরের বাইরের ভেতরে, ঘরের বাইরে যদিও আমি খুব একটা বেশি সাজাইনি, কারণ এখানে তো বৃষ্টির ওয়েদার আর আমার লাইট কেনবার ইচ্ছা ছিল, কেনা হয়ে ওঠেনি। শুধু বাতিগুলোই গতকাল কিনে এনেছিলাম, আজকে সেগুলোই জ্বালালাম। বেশি আওয়াজ ধোঁয়া এগুলো আমার পছন্দ হয় না, তো এখানে সেই জন্য আমার খুব ভালো লাগে। পলিউশনলেস দিওয়ালি। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই বাপি এটা অভ্যাস করে দিয়েছিল। ছোটোবেলায় বাপি বলতো যে বাজি পুড়িয়ে টাকাগুলো পোড়ানো হয়, তো তার বদলে আমরা একদিন বাইরে খাবো। তো সেইটাই বেশি লোভ হয়ে গেছে আর কি আমার। তখন তো বাইরে খাওয়াটা একটা বিশেষ ব্যাপারই ছিল, এখন তো আমরা এমনি এমনি বাইরে খাই, তখন তো বাইরে খাওয়া মানে একটা বিশেষ ব্যাপার। বাড়িতে এনেই খাওয়া হতো, বাপির নয় কালী পুজোর দিন না হলে কালী পুজোর পরের দিন যে কোনো একদিন নিয়ে আসতো, আর সেই করে করেই আমার বাজি পোড়ানো আস্তে আস্তে বন্ধও হয়ে গেছে। এটাই আমার বেশি ভালো লাগতে শুরু করেছে। ওই অত ধোঁয়া অত পলিউশন এখন আর এখন কেন আমার অনেক দিন থেকেই ভালো লাগে না। আর আমি লোকজনকে এনকারেজও করি না সেটার জন্য, কিন্তু লোকজনকে ডিসকারেজও করি না, কারণ তারা বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, তো আমার লোককে জ্ঞান দেওয়ার দরকার নেই। যার যার বুদ্ধি যার যার কাছে। আমার নিজের শব্দ ভালো লাগে না, পলিউশন ভালো লাগে না, তাই আমি করি না। বাকি যে যা করছে করছে। হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে, তোমাদের দিনগুলো খুব খুব ভালো কাটুক। দিওয়ালির এই বাজি ফাটানো বা ঘর সাজানো এইসব বাদ দিয়ে আমি সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হলো মাইমার হাতের বড়া, মাইমার হাতের ডালের বড়া। প্রত্যেক কালী পুজোয় মাইমা সবার জন্য ডালের বড়া বানায় আর আমরা মামার বাড়ি গিয়ে সেইটা খাই। সেইটা আমি সবচেয়ে বেশি মিস করি। গত বছর ইন্ডিয়ায় ছিলাম, সেই জন্য গত বছরটা এনজয় করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা ভেজে নামিয়ে নিয়ে ওইতেই আমি বাটারটা দিচ্ছি আর সামান্য একটু তেল দেবো যাতে বাটারটা জ্বলে না যায়। আমি সামান্য একটু ময়দা দিলাম, একটু হোয়াইট সসের মতো করে নিয়ে তারপরে ক্রিমটা দেবো। একটু ময়দা দিলাম, সেটাকে মিশিয়ে নিয়ে দুধটা দিয়ে দিলাম। দুধটা যখন ভালো করে মিশে গেল ক্রিমটা দিয়ে দিলাম, আর সেটা মিক্স হয়ে গেলে আমি আবার ঢেলে রাখলাম। ঢেলে আগে একটা জায়গাতেই আমি যেহেতু করছি সেই জন্য স্যামনটা ওই পাত্রতেই ভেজে নিলাম, আবার পাত্রটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ভেজে তারপরে পুরো মিক্সচারটা ওই গার্লিক অনিয়ন ভাজাটা আর ক্রিম মিক্সচারটা সব একসঙ্গে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, তাতে
স্যামনটাও কুক হয়ে গেল, হালকা ভাজাও হয়ে গেছিল, একটু কুকও হয়ে গেল। তারপরে আমাদের ফেভারিট জিনিস দিল স্যান ড্রাইড টমেটো আর কেপার্স। আর সৌম্য ম্যাশ পোটাটোটা রেডি করে নিয়েছে। এবার আমি স্যামনের মিক্সচারটা, স্যামন যেটা কুক হয়েছিল সেইটা একটা পাত্রে ঢালছি, তার উপর থেকে আমি ম্যাশ পোটাটোটা দেবো, একটু চিজ দেবো, তারপরে ব্লোটার্স দিয়ে ওটাকে ওপর থেকে একটু পুড়িয়ে দেবো। আমাদের দিওয়ালির ডিনারটা বেশ ভালোই হলো, যদিও একেবারেই বাঙালি স্টাইল ডিনার হয়নি, আমাদের বাঙালি স্টাইল কেন ইন্ডিয়ান স্টাইল ডিনারও হয়নি, কিন্তু আমাদের অনেকদিন থেকে এটা পেন্ডিং ছিল, মানে আমার ভাবা ছিল এটা অনেকদিন থেকে করব, তো আজকে করে ফেললাম একটু বিশেষ খাওয়া দাওয়া হিসাবে। আর ডিনার শেষ করে ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, খুব ভালো করে দিওয়ালি এনজয় করো, আবার ভাইফোঁটা আসছে, ভাইফোঁটাও খুব ভালো করে এনজয় করো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। টাটা।